আব্দুল্লাহ সাব্বির জানতে চেয়েছেন কুরিয়ার সার্ভিস ব্যবসা কি হালাল, যেখানে হালাল সব পরিবহনই করা হয়। আপনার এই প্রশ্ন উত্তর আমরা রেকর্ডেড লাইভে দিয়েছি এবং সেটা আমাদের আইকিউ এ ইসলামিক প্রশ্ন উত্তর পেজে চলে গেছে, ক্লিপ আকারে আপনি দেখে নেবেন। এবং ইউটিউব চ্যানেল আসুন ফাউন্ডেশন আইকিউ এ বা ইসলামিক প্রশ্ন উত্তর যে আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেখানেও এটা ক্লিপ আকারে চলে গেছে, আপনার প্রশ্ন উত্তর চলে গেছে ইতিমধ্যে। মোজামুল হক জানতে চেয়েছেন ইজহারুল হক নাম রাখা যাবে কি? যাবে। ইজহারুল হক মানে হলো হককে প্রকাশকারী বলা যেতে পারে, এটার অর্থ প্রকাশ করা, কিন্তু যখন কারোর নাম রাখবেন তখন অর্থ দাঁড়াবে হককে প্রকাশকারী, সত্যকে প্রকাশকারী, এটা ভালো অর্থ, কোনো অসুবিধা নেই, নাম রাখা যেতে পারে। এমনি মোর্শেদ খান জানতে চেয়েছেন ঈদের নামাজের পর ইমাম সাহেবের জন্য আলাদাভাবে টাকা উঠানো হয়, এই টাকা নেওয়া কি বৈধ? ইমাম সাহেবের জন্য নেওয়া বৈধ, কোনো অসুবিধা নেই, কিন্তু এইভাবে টাকা উত্তোলন করাটা কর্তৃপক্ষের জন্য অনুচিত, এটি ইমাম সাহেবের অসম্মানের সামিল। ইমাম সাহেবকে আপনি টাকা দিবেন, সাধারণভাবে মসজিদ এবং ঈদের উন্নয়নের জন্য টাকা তুলবেন, সেখান থেকে ইমাম সাহেবকে ঈদ উপলক্ষে আপনি হাদিয়া দিতে পারেন, কিন্তু আপনার পাবলিকের কাছ থেকে আলাদা করে এটার জন্য টাকা উত্তোলন করা, এটি সম্পূর্ণ অনৈতিক কাজ, অন্তত অনুচিত কাজ, ইমাম সাহেবের শানের খেলাফ। কাফি মুরাদ জানতে চেয়েছেন রাস্তায় হাঁটতে হাঁটতে বা চলার সময় জিকিররত অবস্থায় জিকির থামিয়ে সালাম দেওয়া যাবে কি না? অসুবিধা নেই, দেওয়া যাবে, কারণ জিকিরের মাঝে যদি সালাম দেওয়া হয়, সালাম দেওয়ার পর বাকি জিকির আপনি কন্টিনিউ করবেন, এমন না এটা এটা সালাতের মতো না যে আমি মাঝখানে অন্য কিছু করতে পারবো না, অতএব জিকির থামিয়ে সালাম দেওয়া বা নেওয়া যেতে পারে, কোনো অসুবিধা নেই। সালমান সাদি জানতে চান মৃত ব্যক্তিকে মরহুম বা মরহুমা বলা যাবে কিনা, এটা নিয়ে আমাদের সমাজে বাড়াবাড়ি আছে, মরহুম শব্দের অর্থ যার প্রতি রহম করা হয়েছে, এটি হলো জাস্ট সুধারণা বা দোয়ামূলকও হতে পারে রূপক অর্থে, যে তার প্রতি সুধারণা করা হোক, তো এই জন্য মরহুম মরহুম বললে কোনো অসুবিধা নেই। শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রহমাল্লাহ সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, তিনি তাকে এই বিষয়ে একটা প্রশ্ন করা হলো, তিনি বলেছেন যে এতে অসুবিধা নেই। যদি এ অর্থে কেউ বলেন যে তার প্রতি রহম করা হয়েছে, আমি জানি তিনি আল্লাহর রহমপ্রাপ্ত হয়ে গেছেন, তাহলে তো সেটি গর্হিত, কারণ আমরা জানি না আল্লাহ তালা কার প্রতি কী আচরণ করেছেন না করেছেন, এটি গায়েবের বিষয়, আমরা সেরকম ফয়সালামূলক অর্থে মরহুম বলতে পারবো না। কিন্তু আপনার এছাড়া সাধারণ অর্থে আপনি মরহুম বলতে পারেন, অর্থাৎ দোয়ামূলক অথবা সুধারণামূলক, শুধুমাত্র কোনো ফয়সালামূলক নয়, এরকম অর্থে আপনি বলতে পারেন, অতএব এটি বললে গুনাহ হবে না। আল আমিন বিন সিদ্দিক জানতে চেয়েছেন জুমার নামাজে জুমার আমাদের দেশে বিশেষ করে মরহুম বলা হয় যে এটা কেউই এ অর্থে বলে না যে তার প্রতি রহম করা হয়ে গেছে, সে জান্নাতে চলে গেছে, আমি জানি এই বিশ্বাস থেকে তার প্রতি আমি তাকে মরহুম বললাম, এরকম মিনিং নিয়ে কেউ আসলে বলে না, যেহেতু উদ্দেশ্যটাই মেন, তিনি কী উদ্দেশ্যে মরহুম বলছেন সেটা হলো মুখ্য বিধায়, এরকম বললে কোনো গুণ হবে এমনটি নয়। আলামিন বিন সিদ্দিক জানতেছেন জুমার নামাজে দ্বিতীয় জামাত করতে পারবে কি না? না, জুমার মসজিদে দ্বিতীয় জামাত কেন করবেন, জুমার জামাত একটাই হবে, যারা মিস করবে তারা পরবর্তীতে জোহর নামাজ পড়বে। মাহিরা জান্নাত আইরা জানতে চেয়েছেন অজুর সময়, হ্যাঁ, যদি কোনো কারণে এমন একটা জায়গা আছেন যেখানে দ্বিতীয় জামাত করা ছাড়া কোনো বিকল্প নাই, কোনো জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় জামাত আপনি করতে পারেন। মাহিরা জান্নাত আইরা জানতে চেয়েছেন অজুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কি না? অজুর সময় মাথায় কাপড় থাকা কোনো আবশ্যক কোনো কিছু না। মাসুদ মোল্লা জানতে চেয়েছেন স্ত্রীকে নামাজের বারবার কথা বলার পরে নামাজ পড়ান, সেক্ষেত্রে করণীয় কী? আমরা বলেছি এই বিষয়ে একটু আগেই। এমনি মনিরুল ইসলাম জানতে চেয়েছেন আমার পছন্দ কিন্তু আমার মায়ের পছন্দ না, এমন মেয়েকে বিয়ে করা যাবে কি না? আপনার মা যদি শরীয়তের শরীয়াই কোনো কারণে ইসলামিক কোনো কারণে মেয়েকে অপছন্দ করে, তাহলে সেক্ষেত্রে তার সেই অপছন্দ করাটাকে আমলে নেওয়া আপনার উচিত। আর যদি এরকম না হয়, নিশ্চয় কি তার জাস্ট ভালো লাগে না এরকম একটি বিষয়, শরীয়ত গ্রাহ্য কোনো ওজন নাই, তাহলে সেক্ষেত্রে তার সেই ভালো লাগা না লাগা মূল্য আপনি দিবেন না, বরং তাকে বোঝানোর চেষ্টা করবেন, মূল্য দেবেন না বলতে আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন যে জাগতিক কারণে আপনি তাকে অপছন্দ করছেন আর আমি তাকে দিনই কারণে পছন্দ করছি, এ বিষয়ে এক্ষেত্রে তার আনুগত্য করতে হবে আপনার জন্য, এমন কোনো বাধ্যবাধকতা নেই। এরপরে শারমিন আখতার জানতে চেয়েছেন জুতা পরে জিকির করা যাবে কিনা, কোনো অসুবিধা না, জুতা পরে অবস্থা জিকির করতে কোনো নিষেধ নেই। সাইদ রানা ইসলাম রানু ইসলাম জানতে চেয়েছেন পুরুষের দাড়ির ভিতরে কি অজুর পানি গেলে না গেলে অজু হবে, দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা, যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে, যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছানো চলবে। রুবেন আহমেদ জানতে চেয়েছেন স্ত্রী নামাজ পড়লে স্বামী দেখলে কোনো সমস্যা আছে কিনা, কোনো অসুবিধা নেই, স্বামী বা মাহরামরা যদি দেখেন সালাত আদায় করছেন এই অবস্থা, কোনো অসুবিধা নেই। এমরি শাহিন জানতে চেয়েছেন মসজিদের সামনে দেয়ালে কাবার ছবি মদিনার ছবি সম্বলিত
টাইলস লাগানো যাবে কি না। মসজিদের একেবারে সামনে এমন জায়গাতে এটি লাগানো উচিত নয় যে জায়গাতে মুসল্লিদের সালাতে তাদের দৃষ্টি চলে যায় এবং তার ফলে তাদের মনসংযোগে ব্যাঘাত সৃষ্টি হয়, এরকমভাবে রাখা লাগানো উচিত নয়। এমনি সবদ্রণ অংশ হিসেবে এটি লাগানো যেতে পারে। বিশেষ করে অনেকেই মনে করেন যে আমরা মসজিদের কেবলার দিকে আমরা যখন সালাত আদায় হবে তখন কাবার দিকে আমরা ফিরে সালাত আদায় করছি, তাহলে কাবার যদি একটা ছবি থাকে তাহলে কেমন যেন কাবাকে সামনে আমি রেখে সালাত আদায় করছি এরকম মনে হবে। এরকম মানসিকতা থেকে এটা করলে এটা ভুল হবে, কারণ সালাতের মধ্যে আমাদের নজর থাকবে সেজদার এরিয়াতে, সামনে নয়। অতএব আমরা কাবা দেখে সালাত আদায় করলে বরং সেটি আমাদের ত্রুটিপূর্ণ সালাত হবে। এটি এই দৃষ্টিকোণ থেকে এটি করা যাবে না। যথাসম্ভব এটিকে অ্যাভয়েড করাটাই আমরা ভালো মনে করি। এমনি সৌন্দর্যের জন্য করলে মসজিদের বাইরের অংশে লাগাতে পারেন বা অন্য কোনো অংশে লাগাতে পারেন যেখানে মুসল্লিদের নজর পড়বে না।